বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির আশেপাশে লাগানো হলো পোস্টার। যোধপুর পার্ক এলাকা পোস্টারে ছয় লাভ। পোস্টারে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। কারা এই পোস্টার লাগিয়েছে তার উল্লেখ নেই। রাতে কয়েকজন এসে পোস্টার লাগায় দাবি বিচারপতির বাড়ির নিরাপত্তা রক্ষী। তদন্তে লেক থানার পুলিশ। কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ আইনজীবীদের একাংশের তুমুল হই হট্টগোল। এজলাসে ঢুকতে বাধা দেওয়ায় ধস্তাধস্তি আইনজীবীদের মধ্যে। এজলাস বয়কট ও আইনজীবীদের বাধা দানের অভিযোগ নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির আশেপাশে লাগানো হলো পোস্টার। যোধপুর পার্ক এলাকা পোস্টারে ছয় লাভ। পোস্টারে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। কারা এই পোস্টার লাগিয়েছে তার উল্লেখ নেই। রাতে কয়েকজন এসে পোস্টার লাগায় দাবি বিচারপতির বাড়ির নিরাপত্তা রক্ষীর। তদন্তে লেক থানার পুলিশ। এদিকে কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভ আইনজীবীদের একাংশে। সেটা আমি দেখিনি, আমরা বহু রাত্রির পরে লাগা হয়েছে এগুলো। সকালবেলা দেখলাম, হ্যাঁ সিকিউরিটি গার্ড তো ওই গাড়ি, না আমরা দেখিনি। এখন সকালে ইয়ে বলছি, এখন এখন সকালে কে দেখা হয়নি, সকালে আমরা দেখলাম যে এরকম সামনে আমি প্রশ্ন মরা হয়েছে ওই, না আমরা দিই সাহেব তো দিয়েছি, আমি জানি না। আপনাদের শুনালাম বিচারপতির বাড়ির নিরাপত্তা রক্ষী, তিনি কি বলছেন। বিচারপতি রাজশেখর মান্থার বাড়ির আশেপাশে লাগানো হলো পোস্টার। যোধপুর পার্ক এলাকা পোস্টারে ছয় লাভ। পোস্টারে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে। কারা মেরেছেন, কি মেরেছেন একটু জানি না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে। তৃণমূল কংগ্রেস বিচার ব্যবস্থা, আদালত, আইন ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান রাখে এবং বিচারপতিরা আমাদের কাছে শ্রদ্ধেয়। কোথাও কোনো সমস্যা হলে একটা সাময়িক কিছু একটা রায়ের উপর দাঁড়িয়ে বা পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে মত পার্থক্য হতে পারে, তার মানে এই নয় যে শ্রদ্ধাটা সেখানে নষ্ট হচ্ছে। আমরা সিপিএম নই যে আমরা বলবো বিচারপতি লালা বাংলা ছেড়ে পালা। এখন কেন, কারা, কি জন্য, কোন কোন বিষয় নিয়ে পোস্টার দিয়েছে এগুলো না জেনে দুম করে একটা মন্তব্য করা, সাধারণভাবে বিচারপতিরা নিশ্চিতভাবে পরম শ্রদ্ধেয়। তৃণমূল কংগ্রেস আদালত এবং বিচারকদের প্রতি, বিচারপতিদের প্রতি পূর্ণ সম্মান, আস্থা, শ্রদ্ধা রাখে। গরু পাচার মামলায় এবার সিবিআই এর নজরে অনুব্রত মণ্ডলের বাড়ির পরিচারক ও তার মেয়ে সুকন্যার গাড়ির চালক। আগামীকাল নিজাম প্যালেসে ডাকা হয়েছে পরিচারক বিজয় রজক ও গাড়ির চালক তুফানকে। বিজয় অনুব্রতর গৃহ পরিচারক হলেও লাভপুর কলেজের অশিক্ষক কর্মচারী। সিবিআই এর দাবি এই দুজনের অ্যাকাউন্টে প্রচুর টাকা লেনদেন হয়েছে। বাড়ির পরিচারক ও গাড়ির চালকের অ্যাকাউন্টে গরু পাচারের কালো টাকা জমা পড়েছে, সেই কারণেই ওই দুজনকে ব্যাংকের নথি নিয়ে নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। সম্পূর্ণ তদন্তের বিষয়ে আমরা শুধু এইটুকু বলবো যে সিবিআই সকলকে ডাকে, সকলকে ডাকে, সকলকে ডাকে, এর বাড়ি যায়, ওর বাড়ি যায়, কিন্তু সিবিআই এর নারদ মামলার এফআইআর নেমড বাই সিবিআই দেমসেলভ, শুভেন্দু অধিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে আর তারাই বলছে সিবিআই এর কাছে যাবে, ওর কাছে যাবে, তার কাছে যাবে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, তার দিকে সিবিআই দেখতে পাচ্ছে না, কারণ সে বিজেপি করে, হাসি পায়।